আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে দেওয়া কালো ফিলিং তুলে সেখানে পুনরায় কালার ম্যাচিং করে ফিলিং করা যাবে কি না। তো ভিউয়ার্স, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, কালো ফিলিং বলতে আমরা এমন ফিলিংকে বোঝাচ্ছি যেটি সিলভার কালারের দেখতে হয়ে থাকে বা কিছু হালকা কালো কালো হয়ে থাকে। তো অনেকেই জানতে চেয়েছেন যে যাদের এ ধরনের কালো ফিলিং আগে থেকে দেওয়া আছে তারা সেই ফিলিং তুলে, সেই দাঁত থেকে তুলে ফেলে কালারের সঙ্গে ম্যাচিং করে ফিলিং করাতে পারবেন কি না। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, দাঁতে তখনই ফিলিং বা পুটিং করার প্রয়োজন হয় যখন দাঁতে এ ধরনের ডেন্টাল ক্যারিজের আক্রমণ ঘটে। ডেন্টাল ক্যারিজটি ধীরে ধীরে ডেভেলপ হতে থাকে, ধীরে ধীরে বাড়তে থাকে এবং এক পর্যায়ে এ ধরনের গর্ত হয়ে যায়। আর সেই গর্ত হয়ে যাওয়া দাঁতটিকে ফিলিং করার জন্য সেই গর্তে জমে থাকা যে গর্তের ভিতরে জমে থাকা যে ক্যারিজটি থাকে সেটি পরিষ্কার করতে হয় মেশিন দ্বারা, সেটি পরিষ্কার করতে হয়। আর সেটি পরিষ্কার করার পরে দাঁতের উপরে যতটুকু পরিমাণ ক্যারিজ থাকবে ঠিক ততটুকু পরিমাণ এরকম গর্ত হয়ে যাবে। অর্থাৎ সেই ক্যারিজটি পরিষ্কার করার জন্যই এই গর্তটি হয়েছে। তো এই গর্তটি ম্যাটেরিয়ালস দ্বারা ভরাট করে দেওয়াটাই হলো দাঁতে ফিলিং করা। তো ফিলিংয়ের মধ্যে দু তিন রকমের রয়েছে, কয়েক ধরনের ফিলিং রয়েছে। তবে সাধারণত আমরা সাধারণ ভাষায় যেটি বুঝি, একটি হচ্ছে কালার ম্যাচিং ফিলিং এবং অন্যটি হলো সিলভার ফিলিং বা কালো ফিলিং অথবা অ্যামালগাম ফিলিং। তো ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা যে এই ফিলিংটি তুলে ফেলে এমন ফিলিং করা যাবে কি না। হ্যাঁ, আপনি অবশ্যই এ ধরনের ফিলিং যদি যাদের দাঁতে দেওয়া আছে তারা অবশ্যই সেই ফিলিংটা তুলে সেম এই ফিলিংটা আপনারা দিতে পারবেন, তার জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না। জাস্ট আপনাকে যে ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট করেছিল আপনি তার কাছে হতে পারেন, অথবা অন্য কোনো ডাক্তারের সঙ্গেও পরামর্শ করে আপনি সেই ফিলিংটি চেঞ্জ করে নিতে পারেন। তবে এই ফিলিং, যে কালো রঙের যে ফিলিংটি থাকবে সেটি যে খারাপ তা নয়, ফিলিং দুইটাই ভালো ভালো ফিলিং, কিন্তু এটা দেখতে একটু সিলভার কালারের হয়ে থাকে আর এটি দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই কালার ম্যাচিংয়ের আবার কয়েক ধরনের রয়েছে, ম্যাটেরিয়ালসের উপর নির্ভর করে দামটাও একটু কম বেশি হয়ে থাকে। তো যদি আপনি যদি এই যে কালার ম্যাচিং ফিলিংটা রয়েছে এটি যদি আপনি সস্তা ফিলিং করে থাকেন তাহলে কালার ম্যাচিং ফিলিংটা খুব দ্রুত ঘর্ষণে ঘর্ষণে ক্ষয় হয়ে যাওয়ার যেতে দেখা যায়। আর যদি আপনি এ ধরনের সিলভার ফিলিং করান তাহলে সেটি খুব দ্রুত ক্ষয় হয় না, অনেক দিন পর্যন্ত এই ফিলিংগুলো স্থায়ী হয়ে থাকে। তারপরেও যদি আপনি চান যে এই ফিলিংটা তুলে ফেলে এমন ফিলিং করবেন, সেটি আপনি করাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই দুইটি দাঁত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত, আর এই দুইটি দাঁতে কিন্তু কালার ম্যাচিং করে ফিলিং করা হয়েছে, যেমনটি এই দুটি দাঁতেই দেখতে পাচ্ছেন যে কালার ম্যাচিং করে কিন্তু এখানে ফিলিং করে দেওয়া হয়েছে, দেখতেও অনেক ভালো দেখা যাচ্ছে। আর সিলভার ফিলিং বা এই ফিলিংটার একটা অপকারিতা হচ্ছে এটি দেখতে একটু এমন দেখায়, তাই ছাড়া অন্য কোনো সমস্যা না। তবে মজবুতের দিক দিয়ে এই সিলভার ফিলিং এটি অত্যাধিক মজবুত একটি ফিলিং। তো ভিউয়ার্স, এখানে কালারের সঙ্গে ম্যাচিং করে ফিলিং করা হয়েছে, ভালো কথা। কিন্তু আপনি যদি চান যে কারো যদি এ ধরনের ফিলিং আগে থেকে দাঁতে দেওয়া থাকে সেই ফিলিংটি তুলে সে নতুন করে এমন কালার ম্যাচিং ফিলিং করাতে চাচ্ছেন, তাহলে আপনি যে কোনো সময় সেটি করাতে পারবেন। এর জন্য দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনি বললেই হবে যে কালো ফিলিংটা তুলে আপনাকে যেন ঠিক এমনভাবে কালার ম্যাচিং ফিলিং করে দেয়, তাহলে আপনি সেই চিকিৎসাটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে গেছেন। অনেকেই জানতে চেয়েছিলেন যে কালো ফিলিং তুলে সাদা বা কালার ম্যাচিং করে করা যাবে কি না। হ্যাঁ, অবশ্যই সেটি করা যাবে, তার জন্য আপনাকে ডেন্টিস্টের কাছে যেয়ে আপনার সমস্যা বলতে হবে। অল্প সময়ের মধ্যেই এ ধরনের ট্রিটমেন্ট করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। এছাড়া দাঁত সম্পর্কে বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অনুসরণ করুন।